টিকটক রাফি সহ যৌন নির্যাতনকারী আরও চারজন গ্রেপ্তার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি এক তরুণীকে বিবস্ত্র করে নির্মমভাবে কয়েকজনের যৌন নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার 1 জুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলবাইন। তিনি জানান, সোমবার 31 মে রাতে ঝিনাইদহে অভিযান পরিচালনা করে নারী পাচার চক্রের মূল হোতা আশরাফুল মণ্ডল ও তার সহযোগী ম্যাডাম শাহিদা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুলের ভারতে রাফি নামে পরিচিত, হাত ধরে দেশের অনেক নারী পাচার হয়েছে ভারতে। নারীদের টিকটকে মডেল হওয়ার কাজে ভারতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে তাদের জোরপূর্বক মাদক সেবন করিয়ে পতিতাবৃত্তির কাজ করানো হতো। মঙ্গলবার 1 জুন বিকেল 5টায় এ ব্যাপারে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।